হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্ট্রাগল ফর সাকসেস। স্ট্রাগল করো, সাকসেস অর্জন করো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রাইমারি টেট 2017-র ইন্টারভিউয়ের কোয়েশ্চেন এবং পর্ব নিয়ে, কোয়েশ্চেন এবং অ্যান্সার পর্ব নিয়ে। আজকে আমাদের এটা দ্বিতীয় পর্ব। আজকে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে আজকে আমরা মোট 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার যথাযথ অ্যান্সার, টু দ্য পয়েন্ট অ্যান্সার আলোচনা করব। আগে আমরা প্রশ্নগুলো দেখে নিই, কী কী প্রশ্ন আমরা আলোচনা করতে চলেছি। তো দেখো, কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের উত্তর ভুল দিলে আপনি কি করবেন, শাস্তিদান উচিত কিনা, কোনো মানসিকভাবে কোনো শাস্তিদান উচিত কিনা, শিক্ষা প্রতিবন কাকে বলে, উদাহরণ মন্তেশ্বরের মতে শিক্ষানীতির মূল লক্ষ্য কী, টিএলএম ফুল ফর্ম কী, টিএলএম কয় প্রকার হয়ে থাকে, ডিএলএড কী, ডিএলএড ফুল ফর্ম কী, এলিমেন্টারি এডুকেশন কী। তো এই যে 10টি কোয়েশ্চেন আজকে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অতএব বন্ধুদের কাছে রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে নোটিফিকেশান পাওয়ার জন্য, বেল আইকনটা অবশ্যই অন করে বিভিন্নভাবে বিভিন্ন বন্ধুদের মধ্যে তোমরা শেয়ার করবে। ওকে, তো চলো শুরু করি আজকে আমাদের এই 10টি প্রশ্নের যথাযথ অ্যান্সার কী হবে। তো ফার্স্ট যে কোয়েশ্চেন, যে কোনো শিক্ষার্থী কোনো প্রশ্নের ভুল উত্তর দিলে আপনি কি করবেন, এই প্রশ্নের অ্যান্সার এখানে যে টু দ্য পয়েন্ট অ্যান্সার দেওয়া হয়েছে, তার আগে তোমাদেরকে বলে রাখি, যে কোনো কথা তোমরা যখন অ্যান্সারটা দিবে স্যারদের সামনে, অবশ্যই পোলাইটভাবে, আমার মতে এত কর্কশ না, ভাষা যদি একটু মাধুর্যতা পরিপূর্ণভাবে প্রকাশ পায় সেদিকে একটু লক্ষ্য রাখবে, ভদ্র নম্রভাবে। ওকে, তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমার এইভাবে বলবে যে প্রথমত ভুলটা তাকে জানিয়ে দেব, অর্থাৎ যে শিক্ষার্থী বা যে ছাত্রী বা ছাত্র প্রথমে যে ভুল মানে অ্যান্সারটা দিল সেটা যে ভুল সেটা আমি তাকে জানিয়ে দেব, সেটা অবশ্যই কোমলভাবে। তারপর সেই প্রশ্নের সঠিক যে উত্তর, ওকে, সঠিক উত্তরটি হাসি মুখে জানিয়ে দেব, অবশ্যই তোমার মুখে যাতে হাসি থাকে, এই হাসি মুখে তার কারণটা কি, যাতে সে অপমানিত বোধ না করে, অর্থাৎ তার যে কোশ্চেনটা ভুল হয়েছে সেটা যাতে সে একটু মানসিকভাবে কোনো রকমভাবে টেনশন চাপে না পড়ে এবং পরবর্তী জন্য তাকে উৎসাহিত করবো, অর্থাৎ পরবর্তী কোনো কোয়েশ্চেন যখন তাকে করা হবে সে যাতে একটু ফ্লুয়েন্সলিভাবে তার অ্যান্সারটা দিতে পারে, তার জন্য তাকে উৎসাহিত করবো। এই যে হাসি মুখ, এটা কিন্তু তোমার মনে মুখে থাকতে হবে, তবে কিন্তু একজন তুমি আদর্শ শিক্ষক হতে পারবে, ঠিক আছে? কেন, ছাত্রদেরকে একটু মানিয়ে নেওয়া, তার সাথে হাসি মুখ রাখাই তোমার হচ্ছে একটা একটা বৈশিষ্ট্য, একটা গুণ, আদর্শ শিক্ষক। এবার আমরা দেখবো নাম্বার টু যেটা কোয়েশ্চেন রয়েছে, যে স্যার তোমাকে জিজ্ঞাসা করলো যে শিক্ষাদানে কি শাস্তিদান উচিত, যে কোনো ধরনের শাস্তি, এই ধরনের যেটি কোয়েশ্চেনটা করে তোমাকে, তখন কী করবে, তার অ্যান্সার দেবে যে শিক্ষার্থীদের শাস্তিদান কোনো মতেই উচিত নয় বা কাম্য নয়, এটা তোমার প্রথম উত্তর হবে। ওকে, বিশেষত শারীরিক তো নয়, অর্থাৎ শারীরিক যে অত্যাচার, কর্পোরাল অর্থাৎ হাতে মারা, বেদ দিয়ে মারা, এই ধরনের তো কোনো কি শাস্তি তো নয়, তবে যদি কোনো শিক্ষার্থী শ্রেণীকক্ষে গোলযোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে, কথা না শুনে, সেই ক্ষেত্রে একটু বকুনি দেওয়া যেতে পারে, এটা তবুও কিন্তু 100% বকুনি দেওয়া যেতে পারে। যখনই তুমি এই শব্দটা ব্যবহার করবে যে বকুনি দেওয়া যেতে পারে, তখন কিন্তু স্যারদের কাছ থেকে আর একটা পাল্টা কোয়েশ্চেন হতে পারে। চলো দেখি সেই পাল্টা কোয়েশ্চেন। পাল্টা কোয়েশ্চেনটা এরকম হবে, দেখো, যে স্যার তোমাকে মানে জিজ্ঞাসা করতে পারে যে কোনো শিক্ষার্থীকে বকুনি দেওয়া, এটাও তো একটা মানসিক শাস্তিদান, এটা কি করা ঠিক হবে, এই ধরনের যদি প্রশ্ন করে। কেননা আমরা বললাম মানসিক শারীরিক কোনো শাস্তিদানই উপযুক্ত নয় বা দেওয়া কাম্য নয়, তখন কি করবে, তখন অ্যান্সার দেবে সেইভাবে বকুনি দেব না যাতে তার মানসিক চাপ সৃষ্টি হয়, তখন উক্ত ছাত্র ছাত্রীর একটু ভালোবাসা দিয়ে বোঝাবো, অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী ক্লাসে বিশৃঙ্খলা তৈরি করেছে বা কোনো একটা গোলযোগ সৃষ্টি করেছে, তখন সেই ছাত্রছাত্রীকে একটু ভালোবাসা দিয়ে, অর্থাৎ তার কাছে গিয়ে তাকে মাথায় হাত ভুলিয়ে, তাকে গায়ে হাত ভুলিয়ে একটু ভালো দিয়ে মানে ভালো করে বোঝাবো যে কারণে সে শ্রেণীকক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বা যে কারণে সে বকুনে খাচ্ছে সেটা করা ঠিক নয়, অর্থাৎ সে যদি দেখো কোনো একটা বন্ধুকে মানে খোঁচা মারে, কোনো একটা বন্ধুর মানে একটা পেন নিয়ে নিলো, তাকে একটু বিরক্ত করছে, তখন তাকে একটু ভালোবেসে তার গায়ে হাত বুলি, মাথায় হাত বুলে যদি বলা হয় যে এই ধরনের কাজ করা ঠিক না, এটা স্কুল, একটা বিদ্যালয়, এখানে পড়াশোনার মতো জায়গা, হ্যাঁ আর অনেক কিছু বলবে, এরকমভাবে তাদেরকে যদি একটু ভালোবাসা দেওয়া হয়, আশা করছি সে আর বকুনি খাবে না, সে তখনই সেই কাজ থেকে নিজেকে বিরত রাখবে এবং সে কিন্তু ভালো হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এইভাবে অ্যান্সারটা দিবে। তো আমি যেরকম বলছি তোমরা এর থেকে আরও যদি ভালো পারো অবশ্যই বলবে, আর তোমাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে, আর বিগত যে সমস্ত ইন্টারভিউ কোয়েশ্চেন এবং মক ইন্টারভিউ তোমাদের জন্য উপহার দিয়েছি অবশ্যই সেগুলো দেখো, সেখান থেকে তোমরা 100% তোমরা ফলপ্রসূ পাবে। আর যদি কেউ আমাদের মক ইন্টারভিউ অংশগ্রহণ করতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শিক্ষা উপকরণ,
বা শিক্ষা প্রদীপন কাকে বলে, এটা আমি সংক্ষেপে লিখেছি, এটি একটু বড় করে বলা যায়। তো ইন্টারভিউর ক্ষেত্রে যত সংক্ষেপে এবং তোমার নম্রভাবে অ্যান্সারটা টু দ্য পয়েন্ট হিসাবে উপস্থাপন করবে ততই তোমার কিন্তু ভালো, বেশি অযথা বড় বলা যাবে না। তা এর অ্যান্সারটা কী দেবে, যে শিক্ষাদানে উৎকর্ষ বৃদ্ধিতে যে সকল উপকরণ ব্যবহার করা হয় সেগুলোকে শিক্ষা উপকরণ বা শিক্ষা প্রদীপন বলা হয়ে থাকে। এ কথাটা বলে তুমি আর বেশি কিছু বলতে যাবে না। তখন আর যদি প্রশ্ন করে, তাহলে একটা উদাহরণ দাও, শিক্ষা প্রতিপন কাকে বলে, TLM কাকে বলে, তখন কিন্তু তুমি স্যার থেকে প্রশ্ন করার মানে দিবে, কিন্তু তুমি বেশি আগ বাড়িয়ে যেটা বলে না সেটা দিতে যাবে না। তখন দেখো শিক্ষা উপকরণ বা প্রতিপন যখন বললে তখনই স্যার বলবে যে কয়েকটি উদাহরণ দাও, তখন কি বলবে, এখানে অডিও ভিডিও, হ্যাঁ অডিও ভিজুয়াল সব কিছু বলা আছে, যে রেডিও, ক্যাসেট প্লেয়ার, চার্ট, গ্লোব, টেলিভিশন, কম্পিউটার ইত্যাদি। ওকে, এবার আরেকটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এখানে উপস্থাপন করা হয়েছে, দেখো যে মন্তেশ্বরী, আমরা জানি মন্তেশ্বরী, তো মন্তেশ্বরীর মতে শিক্ষানীতির মূল লক্ষ্য কি, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তো এরটা কি বলবে, যে মন্তেশ্বরী তার শিক্ষণ পদ্ধতিতে বিশেষভাবে ইন্দ্রিয়ের প্রশিক্ষণ অর্থাৎ সেন্স ট্রেনিং এর গুরুত্ব আরোপ করেছিলেন, অর্থাৎ তার মতে কিন্তু ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষণ মানে দিতে হবে। তার শিক্ষানীতির মূল বক্তব্য হলো শিক্ষণীয় বিষয়কে ইন্দ্রিয় গ্রাহ্য করে তুলতে হবে, এটাই কিন্তু মেন, কিন্তু এই দু লাইন অবশ্যই তোমরা বলবে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্টে লিখবে, এবং আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, যে কোয়েশ্চেন অ্যান্সার তোমরা মনে হচ্ছে তোমাদের কাছে কঠিন বা তোমরা টু দ্য পয়েন্ট মনে হচ্ছে তোমাদের কাছে সেটা নয় বা তোমরা অ্যান্সারটা পাচ্ছ না, অবশ্যই আমাদের কমেন্টে করবে, সেই কোয়েশ্চেনের অ্যান্সার অবশ্যই পরের ভিডিওতে তোমাদের সেই সমস্ত কোয়েশ্চেনগুলো এক জায়গায় করে তার অ্যান্সার দেওয়া হবে। এবার দেখো এটা তো কমন প্রশ্ন, সবাই জানো এটা আমি বলেছি, তবু কিন্তু তোমাদেরকে স্মরণ করার জন্য কিন্তু এটা দেওয়া, যে TLM এর ফুল ফর্ম কী, সবাই আমরা জানি টিচিং লার্নিং মেটেরিয়াল। ওকে, তো এবার তোমাকে প্রশ্ন করতে পারে যে TLM কয় প্রকার বলতে পারেন, তো তখন তার অ্যান্সারটা কী দেবে, যখন বলবে বলতে পারেন হ্যাঁ কি না, তখন তোমার সাথে কিন্তু হ্যাঁ বা না অ্যান্সার যাচ্ছে, তখন তুমি বলবে হ্যাঁ, উত্তর বলবে হ্যাঁ পারবো। তখন এবার বলে যদি বলে যে বলো দিনই বা বলুন কী কী, তখন তুমি বলবে যে TLM প্রধানত পাঁচ প্রকার। তো আমি এখানে পাঁচ প্রকার ইংলিশে লিখে দিয়েছি, তার সাথে উদাহরণটা দিয়েছি, দেখো নাম্বার ওয়ান হয়েছে ভিজুয়াল এইডস, এইডস মানে উপকরণ, অর্থাৎ যেগুলো আমরা চোখে দেখতে পাই, তাই না, যেমন ব্ল্যাকবোর্ড, পোস্টার, টেক্সট বুকস, এই আমি তিনটে দিলাম। তারপর হচ্ছে অডিও, যেটা আমরা চোখে দেখতে পাই না শুনতে পাই, সেটা হচ্ছে রেডিও বা বেতার, টেপ রেকর্ডার, ঠিক আছে। এবার নাম্বার থ্রি যেটা হয়েছে দুটোই, অর্থাৎ অডিও ভিজুয়াল, যেটা আমরা দেখতে পাই আবার শুনতে পাই, সেটা হচ্ছে ভিডিওস, টিভি, ফিল্ম অ্যান্ড ডকুমেন্টারিজ, এগুলো হচ্ছে তোমার অডিও ভিজুয়াল নাম্বার থ্রি। এবার নাম্বার ফোর যেটা হয়েছে, এটা কিন্তু আমি অ্যান্সার পাইনি, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, অর্থাৎ এটা তোমার উদাহরণ যদি কেউ পেয়ে থাকো আমাদের কমেন্টে লিখবে, যে ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি এক ধরনের হয়। আর একটা হচ্ছে কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, যেটা তোমার CAL, এটা কিন্তু পরীক্ষা আসে, CAL এর ফুল ফর্ম কি, ঠিক আছে, কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, অর্থাৎ কম্পিউটার সহযোগী শিক্ষণ, তাকে সেটা কী কী উদাহরণ হতে পারে, DVS অর্থাৎ DVD, যেটা DVDS, হ্যাঁ CD, অনলাইন কুইজেস, ই বুকস, এগুলো সবটাই হচ্ছে তোমার কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। ওকে, তো এটা অবশ্যই মাথায় রাখবে, ভালো করে এগুলো তৈরি করে রাখবে। নাম্বার নাইন যেটা হয়েছে, দেখো যে DLED এর ফুল ফর্ম কি, এটা তো আমরা সকলে জানি, না জানলেও কিন্তু এগুলো কমন, কিন্তু আমাদেরকে একটু তোমাদের একটু মনে করে দেওয়ার জন্য কিন্তু এই কোয়েশ্চেনগুলো দিয়েছে, এবং বলা যায় না এই ধরনের কোয়েশ্চেন ধরতে পারে, যেটা তুমি আগে থেকে পড়ে যাবে না, কিন্তু একদম নর্মাল বলে ছেড়ে যাবে, কিন্তু প্রশ্ন ধরতে পারে। তো ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, ঠিক আছে, তো এইবার এই যখনই তুমি প্রশ্নটা করবে যে এলিমেন্টারি এডুকেশন, তখন একটু কঠিন যদি হয় তাহলে বলে দিতে পারে যে এলিমেন্টারি এডুকেশন বলতে কী বোঝো, তো কোনো ভয় নাই, আমি তার অ্যান্সার তোমাদের জন্য নিয়ে এসেছি। এলিমেন্টারি মানে হচ্ছে তোমার প্রাথমিক, প্রথমে বলবে যে এলিমেন্টারি মানে হচ্ছে প্রাথমিক, আর এডুকেশন মানে শিক্ষা, তাহলে অ্যান্সারটা কী দেবে, এলিমেন্টারি এডুকেশনকে প্রাথমিক শিক্ষাও বলা হয়, যার প্রথম পর্যায়টি দেখা যায়, অর্থাৎ যে এলিমেন্টারি এডুকেশন প্রথম যে স্টেজ সেটা দেখা যায় ফর্মাল এডুকেশনে, ঠিক আছে, এডুকেশন দুই প্রকার হয়, একটা ফর্মাল একটা ইনফর্মাল। এবার এই ফর্মাল এডুকেশন যা প্রায় 5 থেকে 7 বছর বয়সে শুরু হয় এবং 11 থেকে 13 বছর বয়সে শেষ হয়, তাহলে এলিমেন্টারি এডুকেশনের পর্যায়কাল হচ্ছে তোমার 5 থেকে 13 বছর পর্যন্ত বা 7 থেকে 13 বছর বা 11 বছর পর্যন্ত, ঠিক আছে।
ভারতে এলিমেন্টারি এডুকেশনকে দুটি ভাগ ভাগ করা যায়। একটা হচ্ছে নিম্ন প্রাথমিক, যেটা ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যেটা রয়েছে, এখানে ওয়ান থেকে এটা কিন্তু মিডিলে কিন্তু একটা দাগ ছিল, হ্যাঁ ফোর না, ওয়ান হাইপেন ফাইভ, অর্থাৎ যেটা এখন বর্তমানে ফাইভ পর্যন্ত দিয়েছে, অর্থাৎ প্রাইমারি যেটা নিম্ন বুনিয়াদী শিক্ষা বা নিম্ন প্রাথমিক যেটা বলা হয়, আর একটা হচ্ছে উচ্চ প্রাথমিক আপার প্রাইমারি, সেটা তোমার সিক্স থেকে এইট পর্যন্ত। ঠিক আছে, এভাবে অ্যান্সার দেবে। তো বন্ধুরা আজকে আমরা এখানেই মোট দশটি কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম, যেটা আগামী প্রাইমারি টেট 2017 জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট, শুধু প্রাইমারি না আপার প্রাইমারির জন্য ইম্পর্ট্যান্ট। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। তো সকাল ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার তোমাদের পরের ভিডিওতে দেখা হবে।